والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله. আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর নামক প্রান্তরে রওনা দিবেন, সাহাবায়ে কেরামকে রেডি করছিলেন কিছু সংখ্যক বুড়ো সাহাবী, কিছু সংখ্যক সাহাবীর হাতে কোনো অস্ত্র নাই, খেজুর গাছের ডাল বানায় তারা অস্ত্র বানায় নিয়েছেন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, আপনার নাকি সৈন্যের ঘাটতি হয়েছে হুজুর, অনুমতি দিলে পরে আমরা দুইজনে যুদ্ধে গিয়ে বাতিলদের মোকাবেলা করব। রাসূল বললেন, ও ছোট্ট দুইটা বাচ্চা মদিনার আফরার ছেলে দয়, আমি তোমাদেরকে পারমিশন দিতে পারবো না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরবে তার বাহুবল নাই, তোমরা যুদ্ধে যেতে পারবে না। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড়জন বলে, হুজুর শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, কারণ আমি ওর চাইতে বয়সে বড়, লম্বায় বড়, অন্তত আপনি আমি বড় হিসেবে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর আপনি যদি ওকে পারমিশন দিয়ে দেন, ওকে পারমিশন দিলে পরে আমাকেও পারমিশন দিতে হবে, কেন মারামারি লাগায় দেন, ও আমার সঙ্গে পারবে না। চোখটা বন্ধ করে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই আমি তোর চেয়ে ছোট, আমি তোর সঙ্গে কেমনে পারবো, কিন্তু যুদ্ধের মাদিনা তুই একা যাবি, আমাকে সাথে নিয়ে যাবি না, একসঙ্গে খাই ঘুমাই সব তো একসঙ্গেই করি, আমাকে যাওয়ার তুই একটা সুযোগ দিয়ে দে, গায়ের শক্তি কমায় দে, বুকের উপরে বসে বুঝায় দে, আমি তোর চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে দুই হাতের কাছে নিয়া আমার নবীজি হাত দুইটা উঁচু করে আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুইজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। ওয়াল্লাযীনা আমানু হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ, যুদ্ধের ময়দানে 313 জন মোটে সাহাবী নিয়া নবীজি 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে চলে গেলেন। বদর যুদ্ধ হলো এমন একটা যুদ্ধের ময়দান যে যুদ্ধ হলো আত্মীয় আত্মীয় যুদ্ধ, ভাই ভাইয়ে যুদ্ধ, চাচা ভাতিজা যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, এমন একটি যুদ্ধের ময়দানে যে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতেছেন পরস্পর কেউ না কেউ আত্মীয়। কুরাইশরা যখন বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেল, আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين آمنوا وهاجروا
বহুদিন হলো পার
শিবে আবু তালিম সে এক কারাগার কাটলো সে থাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল আল্লাহুম্মা وعلى آلي شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصنت جميع خصاله সুরতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মাম কারিয়ে কুরআবারি ইয়ে দিলে সাদে মানে মা বালাগাল উলা বিকমালিহি কশাফত তুজাবি জমালিহি হসনত জমিউ খিসালিহি সমুদ্র পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রামের সীমান্তবর্তী জেলা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর বারো আউলিয়া পাড়া ইসলামী যুবক কাফেলার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2022 আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মুরার হোসেন হাফিজাহুল্লাহ আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আজিমুল হক আজিম সাহেব কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছে আমার স্নেহধন্য মাওলানা হাফিজ কারি ইমরানুল হক শামীম হাফিজাহুল্লাহ উপস্থিত হযরাত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান নাগরিক তৈরির কারিগর শিক্ষক মণ্ডলী সামনে উপস্থিত আজকের এই মহৎ আয়োজনের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আল্লাহর মেহরবানি আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি কথা বলেছেন তার ওয়াজের পরে তো আমার আর ওয়াজই হয় না অনেক খুব সুন্দর আলোচনা করেছেন পরিপূর্ণ তিনি আপনাদের খোরাক মিটিয়েছেন তো শেষ ক্লাসে এসে ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে চাচ্ছি
শুনতে রাজি আছেন তো? কারো কোনো আপত্তি নেই? আজকে আমার হৃদয়ের খোরাকটা মিটেছে। আমি যদিও মাহফিলে এসে বিশ্রামে ছিলাম, কিন্তু আমার কানটা ছিল মাইকের দিকে, আমি শুনেছি কথাগুলো। প্রত্যেকটি কথায় আমলের কথা, গুরুত্বপূর্ণ কথা তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি শামীমের কণ্ঠ আরো সুমধুর বানিয়ে দাও, ইলমকে আরো গভীর করে দাও, এবং জাতির রাহবার হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও, সুলতানুল আরিফিন বানায় নাও। সম্মানিত হাজেরিন, আমি আলোচনার সূচনায় তেলাওয়াত দিয়ে শুরু করেছি, কারণ তেলাওয়াত দিয়ে শুরু হলে বরকত কমে না বাড়ে? বাড়ে। কিছু ওয়াজ আছে তেলাওয়াতও লাগে না আয়াতও লাগে না, তারে নারে বান্দরে কলা খাইছে দূরে, আছে না এরকম? হাউ মাউ খাউ খাউ, জেগের করতে করতে পায়জামা গরম, আছে না এরকম? না। খাইরুল কালামি কালামুল্লাহ, শ্রেষ্ঠ কথা কার কথা? যে কথায় আল্লাহর কালাম আছে সেই কথাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ। মাইক ওলা ভাই, ইকো দরকার নাই, রিভার ভালকে রাখেন, ইকোটা দিয়ে সাউন্ডটা স্পষ্ট করে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা আনফালের শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা কারো কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই না, মূলত আমরা সনদ পেতে চাই কার দরবার থেকে? কারণ এই পৃথিবীতে সনদ টাকা দিয়ে কেনাও যায়, ঘুষ দিয়ে পাওয়া যায়, আছে না নাই বলেন? বেশি করে সুদ খাইলে নোবেল পুরস্কারও পাওয়া যায়, ঠিক আছে না? অতএব আমরা সনদ যদি পেতেই হয়, আমরা কারো কাছে সনদ চাই না, আমরা সনদ চাই কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কিছু কাজ করো, আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দেব, সেটা হলো আমি তোমাকে মমিনের খেতাব দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মমিন বলে গণ্য করেন, পৃথিবীর সমস্ত লোক আমাকে যা বলে বলুক, আমাকে প্রতারক বলুক, আমাকে মানবতা বিরোধী অপরাধী বলুক, আমাকে দেশদ্রোহী বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, কিন্তু আল্লাহর দফতর থেকে যদি আমার পরিচয় যদি মমিন এর কাতারে যদি আমি সামিল হতে পারি, আমার জীবন ধন্য। এই জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য সবার আগে সাজেশন নেব। কার সাজেশন? আল্লাহর সাজেশন দেওয়ার জন্য কোন কিতাব? আল্লাহ যে সাজেশন দিয়েছেন কোন কিতাবে আছে? সব এর মধ্যে পাবেন আপনি। এর মধ্যে আপনি বউটা চালাবেন কেমনে তাও আছে, ছেলে মেয়ে চালাবেন কেমনে তা আছে, ব্যবসাটা করবেন কেমনে তা আছে, মুদিখানা কেমনে চালাবেন তা আছে, চেয়ারম্যানগিরি করবেন কেমনে তা আছে, এমপির দায়িত্ব পালন করবেন কেমনে তাও আছে, জজ তিনি বিচার করবেন কেমনে তাও আছে, সাহিত্যিক তিনি সাহিত্য নেবেন কেমনে তাও আছে, কবিতার কবিতার তথ্য নেবেন তাও আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রচালনের পদ্ধতি কি তাও আছে, আইনজীবী আইন পাবেন এর কিতাবের ভিতরে, যে যে সেক্টর থেকে যা চাবে সকল চাহিদা পূরণ এই কিতাবে আছে না নাই? কোনো কিছু বাদ নাই। সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলার এরাদা পোষণ করছি, আমাকে সময় কি দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, আমি যখন আসতেছিলাম মেইন রোড থেকে কি বাজার, তো সৌদির জিদ্দা এখানে কেমনে আসলো? সৌদির জিদ্দা এখানে কেমনে আসলো? আমার বলে হুজুর জিদ্দা আসেন, আমি বললাম জিদ্দা তো এয়ারপোর্টে যেতে হবে, কথা বুঝলেন নাই? পৃথিবীর সবচেয়ে বড় বড় এয়ারপোর্টের মধ্যে অন্যতম এয়ারপোর্ট কোনটা? জেদ্দা বাজার, জেদ্দা এয়ারপোর্ট।
তো আমি জেদ্দা থেকে যখন জেদ্দা বাজার থেকে যখন আসতেছিলাম দুই দিকের পাহাড় বেষ্টিত রাস্তা, তো উনি যে বললেন কিশোর গরুসর নাকি আর কিশোর ডাকাত, ডাকাতি করবে না কেন, যে পাহাড় দেখছি আমি আমার এক পাঠায় দিবেন না, সাথে যাইয়েন আমার সাথে চলে। সম্মানিত ভাইরা, সকল চোরের শাস্তি ইসলাম দেবে না। গরু চুরি করে যারা, যদি তার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যদি চুরি করে ইসলাম তাকে শাস্তি দেবে না। যদি কেউ জুতা চুরি করে খাবারের অভাব, তার শাস্তি ইসলাম দেবে না। ইসলাম দেবে হলো কলম চোরদের শাস্তি। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা, যারা নিরীহ মানুষের টাকাগুলো মেরে খাচ্ছে যারা, এদের শাস্তি, চোরের শাস্তি হবে এই সমস্ত চোরের শাস্তি। আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? ভালো করে কন, অভাবের না স্বভাবের? ভিআইপি চোর বেশি, কি চোর বেশি? ভিআইপি চোর বেশি। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি? খলিফা ওমরের শাসনামল চলছিল, একজন চুরি করতে নিয়ে ধরা পড়ে গেল। ধরা পড়ার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, তার আগে খোঁজটা নিলেন, দেখো তো তার বাড়িতে অন্য বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো তার আছে নাকি না? তার এই মৌলিক চাহিদাগুলো নাই, অভাবের কারণে সেই পথটা বেছে নিয়েছিল। ওমর ফারুক বলে দিলেন, শাস্তি হতো, শাস্তি হবে সেই সমস্ত চোরের যারা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস থাকার পরেও যারা চুরি করবে। এই জন্য চুরির ব্যাপারেও কন্ডিশন আছে না নাই বলেন, আসতে বলবেন না আসে না নাই? জি তুমি প্রস্তুতি নাও, আমি আসতেছি ইনশাআল্লাহ। একা একা যাওয়া যাবে না তো, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি চেয়ারম্যান সাহেবকে পেয়ে আমি খুবই আনন্দিত, তিনি গর্বিত চেয়ারম্যান। একটা না 20 বছর, এই সেই কথা না। যদি কাউকে বিপদে ফেলে দিতে চান চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, ঘুম শেষ, রাত 3টার দিকে যায় ডাক দেয় চেয়ারম্যান সাহেব ওঠেন, কি হয়েছে? মুরগি মেরে ফেলছে। আছে না, কত যে অসুবিধা, কত যে কষ্ট। এমপির দায়িত্ব পালন করা এর চেয়ে সহজ। যদি কাউকে বিপদে ফেলতে চান চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, মামলা একখান দিয়ে দিবেন, দুইটা বিয়ে করায় দিবেন, টাইট জুতো কিনে দিবেন, বুঝেন নাই অসুবিধা। 20 বছর ধরে তিনি জনগণের পাশে তিনি আছেন, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, তার খেদমতকে তুমি জান্নাতের কারণ করে দাও, জান্নাতের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, তাহলে অভাবের কারণে যদি কেউ চুরি করে ইসলামে তার শাস্তি গুরুতর না লঘুতর? লঘু, কারণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষের অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব ছিল। এই সমস্ত ব্যর্থতার দায় শুধু ব্যক্তি না, আরো কিছু ব্যক্তির উপরে বর্তাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি ওই দিকে যেতে চাচ্ছি না, আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যেতে চাই। আমরা সনদ নেব কার 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 দফতর থেকে? সনদ পেতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আমি ডিগ্রি নিলাম, বহু ডিগ্রি নিলাম, জজ হলাম, ব্যারিস্টার হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, দুনিয়ার সকল পদ আমি অর্জন করে ফেললাম, কিন্তু আল্লাহ আমার উপরে রাজি নাই, আল্লাহ খুশি নাই, মানে সব শেষ হয়ে যাওয়া। সবার আগে আমার খুশি করার দায়িত্ব কাকে? আমার খুশি করব কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীতে আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, মোহাব্বত তোমার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি,
এই মহব্বতের দিক থেকে তোমাকে মাথায় রাখতে হবে। এক নম্বর মহব্বত তোমার হতে হবে কাকে? কার জন্য বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আরেকটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ঈমানদার যারা হবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহকে। কাকে মহব্বত করবে? আল্লাহকে। আল্লাহকে আল্লাহকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহর সমস্ত হুকুমকে, আল্লাহর পছন্দনীয় কাজকে নিজের পছন্দ মনে করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এটা কার পছন্দ? আল্লাহ। এটা কে দেখতে চান? আল্লাহ। আল্লাহ দেখতে। আমাদের দায়িত্ব কয় ওয়াক্ত নামাজ পড়া? কিন্তু আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মাত্র 5% মানুষ, শতকরা 5 জন আমার দেশের মুসলমান নামাজ পড়ে, বাকি 95% মানুষ নামাজ পড়ে না। শুক্রবারে শুক্রবারে সালাতুল জুমার এই ফরজ সালাত আদায় করে 15-20% মুসলমান, জুমার দিনের নামাজটাও পড়ে না। কিন্তু তাদের আবার হাত ডাকো আছে, কিন্তু তাদের মশানটাই বেশি, তাদের মাতব্বরই বেশি, সমাজে তাদের প্রাধান্য বেশি। যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে জনগণকেও ফাঁকি দিতে পারে। নামাজ না পড়া মানে কাকে ফাঁকি দেওয়া? কাকে অসন্তুষ্ট করা? আল্লাহকে অসন্তুষ্ট করা। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি ঈমানদারের সনদ যদি নিতে চাই, একজন মমিনের সনদ যদি নিতে চাই, তাহলে আমাকে আপনাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? 4টা কাজ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আছেন না নাই? আছে না? সন্দেহ লাগে আপনাদের? আছে না নাই? সন্দেহ দূর হবে কি পড়লে? কোরআন পড়লে। কোরআনের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেশি হয়ে যাবে। কোরআনের সঙ্গে সম্পর্ক যার বেশি হয়ে যাবে, শয়তানের সঙ্গে তার দূরত্ব তত বেড়ে যাবে। আমি আল্লাহকে চেনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, সবার আগে আমার চিন্তা হবে কাকে? আমার আল্লাহকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমি যে আয়াতটা বললাম সে আয়াতটা কি? আয়াতুল কুরসি। এর মধ্যে 9টি বাক্য আছে। 9টি বাক্যের সমন্বয়ে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ, মোটামুটি একটা পরিপূর্ণ পরিচয় তিনি তার দিয়ে দিয়েছেন। সবার আগে আমার আল্লাহকে চিনে খুঁজে বের করতে হবে আমার আল্লাহ কোথায় আছেন, কি করছেন, কি করেন। কারণ আল্লাহই তো আমার সব, কারণ তার পরিচয় হলো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ,
তিনি প্রকাশ্য তিনি গোপন, ফিরে যেতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ আমরা থাকতে আসিনি, আমরা দুনিয়াতে এসেছি মেহমান হয়ে। যে কোনো মুহূর্তে ডাক আসবে, আমি আল্লাহর কাছে আবার চলে যাব এবং মুখোমুখি হতে হবে বিচারের। বিচার করবেন কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর আগে হলো মালিকি ইয়াওমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। শুধু সুন্দর চেহারা দিয়ে পৃথিবীতে কয়েকদিন চলা যাবে, কিন্তু সুন্দর চেহারা দিয়ে আল্লাহর কাছে আপনি সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। মানুষ ফর্সা হলেই কিন্তু সে প্রকৃত সুন্দর নয়, কালো মানেই কিন্তু কুৎসিত নয়। কাফনের কাপড়টা কি হয়? কিন্তু বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? কাফনের কাপড়টা কি হয়? কিন্তু বড় ভয়ঙ্কর। কাবা শরীফের কাপড়টা কি? কালো না? কালো, কিন্তু দেখতে কত সুন্দর দেখা যায়, বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? সাদা চামড়ার শরীর আর সুন্দর পোশাক পরে ফিটফাট থাকলে সুন্দর নয়। যদি মনটা হিংসুট হয়, মনটা যদি অহংকারে ভরা হয়, আপনার সুন্দর চেহারা দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমরা আমাদের সবচেয়ে আগে আমাদের সৌন্দর্য ফুটে তুলতে হবে ইমানের সৌন্দর্য। কিসের সৌন্দর্য বলেন? ইমানের সৌন্দর্য ফুটে তুলতে হবে, ইমানটাকে সাজাতে হবে সুন্দর করে। ইমানের ভেতরে কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না। ইমান যখন এনেছি আমরা, ইমানের ভিতরে কোনো প্রকার কিছু ক্যান্সার ঢুকানো যাবে না। মানুষের দেহের মধ্যে যেমন ক্যান্সার আছে, তেমনি আমরা যে ইমান এনেছি, ইমানের মধ্যেও কিছু ক্যান্সার আছে না নাই বলেন? অজু করি আমরা, অজুর ফরজ কয়টা? বেশি রিফার দিয়েন না, অজুর ফরজ কয়টা বলেন? চারটা ফরজ অজুর। আমরা অজুর ফরজগুলো জানি, আবার অজু ভঙ্গ হয় কেমনে? ঘুমালে অজু ভঙ্গ হয়ে যায়, পেশাব পায়খানায় গেলে পরে অজু ভঙ্গ হয়ে যায়, শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভঙ্গ হয়ে যায়। কিন্তু ইমান ভঙ্গ হয় কেমনে এটা আমাদের অনেকেরই জানা নাই। ইমান আনছি ঠিক, কিন্তু অনেকের ইমান কখন ভঙ্গ হয়ে গেছে অনেকেই জানি না। ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা চারটা কাজ করব, এর মধ্যে এক নম্বর হলো আমরা ইমান আনবো। কার উপরে বলেন? আল্লাহর উপরে। আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না হবে না, রসুলকে মানলাম, কিতাবকে মানলাম না হবে না, কিতাবকে মানলাম, আখিরাতকে বিশ্বাস করলাম না হবে না, আখিরাতকে মানলাম, ফেরেশতাকে বিশ্বাস করলাম না হবে না। কারণ ইমান তো এমন একটা বিষয়ের নাম, আল্লাহ তাআলা বা দিয়ে শুরু করেছেন, সিন দিয়ে শেষ করেছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, মিলাল জিন্নাতি ওয়ান নাস বলে শেষ করেছেন। এত গুনায়াতের ভিতর থেকে যদি কোনো বান্দা একটা আয়াত কেন, একটা হরফকে যদি কোনো বান্দা অস্বীকার করে ফেলে, সে কি ইমানদার না? সে কাফের, কাফের হয়ে যাবে। সেই জন্য আমার বন্ধুগণ, একটা আয়াতকে অস্বীকার করা যাবে না, একটা আয়াতকে আপনি যদি অস্বীকার করে ফেলেন আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য আমরা যখন ইমান এনেছি, ইমানটার মধ্যে কোনো ভেজাল রাখবো না, আমরা নির্ভেজাল ইমান আনবো। ইমান আনতে বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. জোরে বলুন আল্লাহু আকবার। ইমান এনেছি আমরা, যা শুনব সঙ্গে সঙ্গে তা মানব, কোনো যুক্তি তর্ক করা যাবে না। আমরা ইসলামটাকে মানব এক আনা না ষোলো আনা,
আসতে বলবেন না এক আনা ষোলো আনা, ষোলো আনা মানতে হবে। পশু জবাই করার সময় আল্লাহু আকবার বললি আপনার পশু কিন্তু হালাল হয়ে যায় না, পশু যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকাও হালাল হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। আপনি জবা করতেছেন বিসমিল্লাহ বলে কিন্তু পশুর টাকাটা হারাম টাকা দিয়ে আপনি পশু কিনেছেন, তা তো হলো না। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করলেন, এটা একটা আল্লাহর হুকুম পালন করলেন, কিন্তু যে পশুটা আপনি কিনে এনেছেন সেটা আপনার হারাম টাকায় কেনা হয়েছে, তাহলে এখানে পুরোপুরি ইসলামকে মানা হলো নাকি? পুরোপুরি মানা হলো না। সেই জন্য আমার বন্ধুগণ, ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, খুব পরিচিত আয়াত, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানবে আংশিক মানবে না এমন করে ইসলাম মানার সুযোগ নাই। ইসলাম মানবে না আপনার নিয়মে না আল্লাহর নিয়মে। ইসলাম দিয়েছেন কে, মানতে হবে কার নিয়মে? আল্লাহর নিয়মই মানতে হবে। একমাত্র তিনটা অজর ছাড়া তিন ব্যক্তির ক্ষেত্রে কলম তুলে নেওয়া হয়েছে, তিন ব্যক্তির কোনো হিসাব হবে না। এর মধ্যে রুফিয়াল কলম আন সালাসা, তিন ব্যক্তির জন্য কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না সে নিদ্রা থেকে জাগ্রত না হয় তার কোনো হিসাব, আসতে বলেন না, তার কোনো হিসাব নাই। নাম্বার দুই হলো মস্তিষ্ক বিকৃত পাগল, যার মাথা ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এমন লোকের জন্য কোনো হিসাব হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, কিছু পান করলে কি যেন খাইয়া মস্তিষ্ক বিকৃত হয়, কি খাইলে? মদ খাইলে হয় না? মদ খাইলে হয় না? হয়, তাহলে মদ খাইয়া যদি এরকম মস্তিষ্ক বিকৃত হয় বলে আল্লাহ আমি তো পাগল ছিলাম। এই পাগল না, এটা হলো ইচ্ছা করে, এটা হচ্ছে ইচ্ছা করে পাগল হওয়া, আছে না নাই? আছে। মদ খেলে তাল না মাতাল, আসতে বলে তাল না মাতাল, মাতাল। যেখানেই মদ সেখানেই জেনা, আর যেখানেই জেনা সেখানেই খুন থাকে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য মদকে হারাম করে দিয়েছেন কে? আমরা কি করেছি? হালাল করেছি, ব্যাস। একদম খাঁটি কথা কইছে সে, তাই তো, বাস্তব, বাস্তব তো। এয়ারপোর্টে যাবেন আপনি, সামনে মদের দোকান, কক্সবাজারে যাবেন, মদের বার আছে না নাই? আচ্ছা, অথচ প্রকাশ্যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন মদ হারাম, শয়তানের কাম। মিন আমালি শয়তান, মদ জুয়া শয়তানের কাম। এটা কি মোল্লার কথা আর আল্লাহর কথা? আল্লাহ বলে দিয়েছেন। এক মদেরও মদ খায়া শেষ রাতে বাড়িতে আসতেছে, দরজায় নক দিছে, বউ মনে মনে চিন্তা করতেছে আমার স্বামী তো আসছে, ডাক দিচ্ছে, দরজা খুলি কেমনে? বড় একটা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা সাথে তুই আয়, তোর বাপ তো খাইছে বোতল, তুই সাথে আয়, কি যে করে আল্লাহ জানে। মদ খাইয়া চোখ টোক লাল বানায় নিয়া, মদ খেলে চেহারায় সেই চিহ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যে মদ্যপ, যে মদ্যপাই আল্লাহ তারা তার সুরাতে মদ্যপের চিহ্ন দিয়ে দেন, তার চোখ লাল হয়ে যায়। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? জোকের মতো হয়, জোকের মতো, মানে যেন ওটা জোক হয়ে আছে, আছে না নাই? চেহারার সৌন্দর্য চলে যায়। বিড়ি খাওয়ার দোয়া কি কর? এ জাতি বিড়ি কম খায় না বেশি খায়?
আচ্ছা, এটা সিএমএন সাহেবরা ভালো বলতে পারবে, ইলেকশনে বিড়ি ছাড়া ইলেকশন হয় না, ঠিক আছে না? এত বিড়ি খাওয়া খায়, এখন ও ও আচ্ছা সিগারেট খায়, ওই তো বিড়ির খেলা তো ভাই সিগারেট, একই জিনিস। সমস্ত নেশা আমাদের আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, বিড়ি খাওয়ার জবাব তো আমরা দেব না, দেবে হলো ডাক্তার। কোন ডাক্তার কি বলে বিড়ি খায় স্বাস্থ্য ভালো হয়, লাঞ্চ ভালো হয়? হ্যাঁ, যেটা খেলে পরে লাঞ্চ পচে, হৃদরোগের কারণ, যৌন রোগের কারণ, বলেন তো আল্লাহ কি সেটাকে জায়েজ বলবেন? আল্লাহ কি তা জায়েজ বলেছেন? না। আল্লাহ তাআলা তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। তোমাদের মদ খায়া চোখ টুক লাল বানায় দরজার সামনে দাঁড়ায় আছে, দরজায় ডাক দিচ্ছে, এই দরজা খোল, বউ পাশে বড় ছেলেকে সাথে নিয়ে দরজা খুলছে, এরকম চোখ লাল টকটকা, বড় দুইখান গরুর মতো চোখ বানায়া বউয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম, মাথা ঠিক নাই তো? মাথা কি ঠিক আছে? ঠিক নাই। কি খাইছে? মদ খাইছে। এই মাতালের জন্য রুফিআল কলম আন সালাসা, এই তিন লোকের জন্য কলম তুলে নেওয়া হয় নাই, এই এই মাতাল না, এটা তো ইচ্ছে করে মাতাল। এমনি পাগল আসানা রাস্তায় আসে না? নাই। আচ্ছা, সেই পাগলের কোনো হিসাব নাই, নির্দিষ্ট ব্যক্তির কোনো হিসাব নাই। আরেকটা হলো, ওই সমস্ত ব্যক্তির কোনো হিসাব হবে না যারা এখনো পরিপূর্ণ ব্যক্তি হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট বাচ্চা যতক্ষণ না বালেগ না হবে এদের জন্য কোনো হিসাব নাই। এই তিনটা হালত ছাড়া প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজের জন্য হিসাব আছে না নাই? হিসাবের বাইরে আপনি যেতে পারবেন না। এই জন্য আমি আপনাকে, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, হিসাব নেবেন আল্লাহ তাআলা বান্দার পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিয়ে নেবেন। এই জন্য আমার সবার আগে যত্ন নিতে হবে ইমানের যত্ন, যেন ইমানের যেন কোনো প্রকার ক্যান্সার না হয়। ইমান ভঙ্গের কারণগুলো কি শুনবেন আপনারা? সবাই কি শুনতে রাজি আছেন? আজকে শুনবেন তো, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। আমি যখন পাহাড় দিয়ে আসতেছিলাম ভাবলাম যে এর ভিতরে কি মানুষ আছে, এসে দেখি না অনেক মানুষ। তো খুব ভালো লাগছে আমার, মানিকপুর না, সব তো মানিক আপনারা। বলি আলহামদুলিল্লাহ, দুই একটা গরু সর, ওটা কোনো হিসাব না, ওটা কোনো বিষয় না, ওটা অভাবের কারণেও হতে পারে, যদি স্বভাবের কারণে হয় চূড়ান্ত শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত হাজেরিন, রাশিয়াতে যুদ্ধ লেগেছে। রাশিয়া কোথায় হামলা করছে? কোথায় বলেন? ইউক্রেন। কিসের জন্য? খুব অভাব, অভাবের জন্য। বলেন তো কিসের জন্য হতে পারে? কি সুন্দর করে জবাব দিচ্ছে, ক্ষমতা, পাওয়ার। কি পাওয়ার? আমি সব, আমার উপরে কি আছে রে? সব জবাব দিও না, তুমি তো পেঁচে পড়ে যাবে। আমার উপরে কেউ নাই? কে? তাহলে কেউ নাই মানে? থামো, আমেরিকা বলে রাশিয়া তোরে খাইছি, রাশিয়া কয়ে তোর মিত্র ইউক্রেনে খাইলাম। এই তো আমেরিকা বলতেছে রাশিয়া তোরে খাইলাম, রাশিয়া কয়ে তোর মিত্র সূত্র ছোট ভাইকে ধরলাম। ইউক্রেনে হলো হামলা, তেলের সংকট হলো। আচ্ছা, সংকটকে আল্লাহ করলেন? সংকট কে করলো? কোরআন কে করছে? যার তেল দরকার, আল্লাহর কি তেল দরকার আছে নাকি? আল্লাহ তো বান্দার জন্যই দিছে। তাহলে পৃথিবীতে কোনো খাদ্যের সংকট নেই,
তেলের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই, সকল প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করে দিয়েছেন কে? আল্লাহ। ইন্টারন্যাশনাল সোর্স দেখেন কারা, আফগানিস্তানে যে হামলা হলো, আফগানিস্তান হামলার মূল কারণ হলো সেই জায়গায় রয়েছে হলো অ্যাটম বোম তৈরির যে উপাদান, সে অ্যাটম বোম তৈরির উপাদান সবচেয়ে বেশি আফগানিস্তান। ওর আফগানিস্তানে হামলা করার মূল কারণ হলো এই প্রাকৃতিক সম্পদগুলোকে তারা চুরি করে নিয়ে যাবে, এর হচ্ছে আন্তর্জাতিক সোর্স। কিশোর বলেন, ইরাকে হামলা করেছে তেলের জন্য, কিসের জন্য বলেন? তেলের জন্য। তাহলে তেল সোর কি, এটা কি ছোটখাটো সোর না অনেক বড় সোর? বড় চোর। এই চোরবৃত্তি গোটা পৃথিবী জুড়ে আছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত আমার আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। মানুষ তো 700 কোটি, 700 কেন, আরো সাতশো পৃথিবীতে মানুষ থাকুক, খাদ্যের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। জমিনও আল্লাহ তাআলা প্রচুর রেখে দিয়েছেন। কানাডার মানুষ সেই জায়গায় বার্থ কন্ট্রোল না, সেখানে এখন বলা হচ্ছে যে বাচ্চা যার যত যত বেশি হবে গভর্নমেন্ট তাকে তত বেশি পুরস্কৃত করবে। কোনো কিছুর সংকট পৃথিবীতে নেই, সকল সংকট সৃষ্টির পেছনে মূল কারণ হলো অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্ব। রমজান মাসে আমার বুদ্ধি বয়স থেকে দেখেছি আমি, রমজান মাস আসলেই আমার দেশের খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে না বাড়ে, রমজানের বরকতে বাড়ে। রমজানের বরকতে না, রমজানের বরকতে বাড়ে, রমজানের কারণে খাদ্য সামগ্রীর দাম বাড়া দরকার না কমা দরকার? আমার দেশে কি হয়, বাড়ে। কি বরকত চিন্তা করছেন আপনি, বরকতের ঠেলায় রোজাদারের জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। কি রোজাদার সব, কষ্ট পাচ্ছেন নাকি? আমার ওয়াজ কিন্তু এইরকমই, আমার ওয়াজ এইরকমই, সারা জীবন আমি এই ওয়াজই করছি। সম্মানিত ভাইয়েরা, এইদিকে রোজার আছে, রোজার রোজাও রাখছে, ওইদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য জিনিসপত্রগুলো সব গুদামজাত করে খাদ্য গুদামে রেখে দিয়া সন্ধ্যার সময় রোজা রেখে কয় আল্লাহ আমার মাফ করে দাও, ঠেকা পড়ছে তোরে মাফ করা আছে না নাই? খাদ্য দিয়েছেন কে? গুদামে রাখলো কে? আল্লাহ। আল্লাহ রাখছে না? আল্লাহ কোনো কিছুর সংকট রাখেন নাই। কে বলেছে সংকট? কোনো সংকট নয়, খাদ্যের কোনো সংকট নেই, বন্টনের সংকট ঠিক কিনা বলেন, তেলের কোনো সংকট নেই, বন্টনের সংকট, বন্টনের সমস্যা, কিন্তু সম্পদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে, কোনো প্রাণী না খেয়ে থাকে না, কত বড় প্রাণী জলভাগে আছে কোনো প্রাণী না খেয়ে থাকে না। আজকে কক্সবাজারের সামনে আমি পাহাড় দেখছিলাম একদিকে, সমুদ্রের উত্তাল ঢেউ দেখছিলাম একদিকে, একাকি এক জায়গায় বসে বসে আমি চিন্তা করছিলাম আল্লাহ কেন এই পাহাড় দেখতে বললেন, আল্লাহ কেন এই সমুদ্রগুলোকে দেখতে বললেন, কেন দেখতে বললেন? আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়াইলা সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر. جربوا لنا الله أكبر.
আল্লাহ বলছেন বান্দারে উটের দিকে তাকায় দেখ, আমি উটটাকে কত সুন্দর করে বানিয়েছি, উটের ভিতরে পেটের মধ্যে আমি আল্লাহ এক্সট্রা করে পানির গোডাউন রেখেছি, পানির ট্যাঙ্কি রেখেছি। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, মরুতে যখন চলে সেই জায়গায় তো পুকুর পুষ্করণী নাই, পানির চরম সংকট। এই উট মরুতে চলতে নিয়ে যেন তার কোনো প্রবলেম না হয়, খাদ্যের যেন কোনো সংকট না হয়, পানির যেন কোনো সংকট না হয়, সেই তৃষ্ণা নিবারণ করার জন্য 15 দিনের রিজার্ভ ট্যাঙ্কি আমি আল্লাহ উটের পেটের মধ্যে এক্সট্রা করে রেখে দিয়েছি। সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি বের করে সে তার তৃষ্ণা নিবারণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো পাহাড়ের দিকে, জমিন যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়, সেই জন্য লোহার মতো পেরেগের মতো করে পাহাড়গুলো বানিয়ে দিয়েছি। ওই চট্টগ্রামের সেই সিটি গেট থেকে শুরু করে নিয়ে কক্সবাজার পর্যন্ত যখন আপনি বিমানে আসবেন, শুধু পাহাড় পাহাড়, মাঝে মাঝে পাহাড়, মাঝে মাঝে সমতল। মহেশখালীর ওই জমিনটাকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে না রেখে আল্লাহ তাআলা পাশে রেখে দিয়েছেন, মাঝখানে আবার স্থলভাগ রেখে দিয়েছেন, কুতুবদিয়ার মাঝখানে স্থলভাগ রেখে দিয়েছেন। মাঝে মাঝে উঁচু পাহাড় কেন দিয়েছেন, এগুলোকে পেরেগের মতো দিয়েছেন যেন সহজে যেন নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না। জমিনটাকে কত সুন্দর মজবুত করেছেন আল্লাহ বলছেন বান্দারে এই জমিনে যত ফসল তুমি বানাও, যত ফসল তুমি লাগাও, তুমি তো লাগাও না, আমি তো লাগাই দেই, আমি তো বড় করি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম আমি তো দিয়ে দেই। মাঝে মাঝে যখন মাটির উর্বরতা শক্তি কমে যায় মেঘমালা দিয়ে দেই, এমন একটা ঘর্ষণ দিয়ে দেই, এমন একটা গর্জন দিয়ে দেই, মেঘে মেঘে যখন ধাক্কা লেগে যখন একটা ঘর্ষণ হয়, একটা আওয়াজ যখন হয়, ওই আওয়াজে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ মাটিতে হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে সব আমি ম্যানেজমেন্ট করি, সব আমি ব্যবস্থাপনার দায়িত্ব আমি নিজে নিয়েছি, কোনো প্রাণী না খেয়ে থাকবে না, কোনো প্রাণীর খাদ্যের কোনো সংকট আমি রেখে দেই নাই, কিন্তু তোরাই তো এই সমস্ত অপকর্মগুলো করিস, বান্দারে এগুলো করবি না, বান্দা হয়ে বান্দাকে ঠকাবি না, বান্দার মাল মেরে খাবি না, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকবি না, কারণ আমি তোকে দুটা হাত দিয়েছি, তাকেও দুইটা হাত দিয়েছি, এই দুইটা হাতে কাজ করে খাবি, নিজের শ্রম দিয়ে খাবি, হালাল খাবার খাবি, হালাল খাবার হালাল পন্থায় কামাই করে মরিচ ভর্তা দিয়ে খাবা, এটাই তোমার জন্য তৃপ্তি। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম রিজিক হলো যে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যে শ্রমিকের কাজটা করে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম উত্তম রিজিক। জোরে বলে সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ধনী যাওয়ার হাজার বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সবচেয়ে পরে যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আল্লাহ তাকে গরিব করেছেন না, ধনী করেছেন, ধনী করেছিলেন, বিশাল রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই জন্য নবীদের মধ্যে সবার পরে যাবেন জান্নাতে সুলাইমান, ধনী হওয়ার কারণে। অতএব দুনিয়াতে গরিব হই, আখিরাতে আমরা আধিপত্য বিস্তার করবো। জোরে বলে আল্লাহ। এই জন্য সম্পদ যত যার কম হবে কেয়ামতের তার হিসাব তত কম হবে, সম্পদ যার যত বেশি হবে কেয়ামতের দিন তার তত হিসাব বেশি হয়ে যাবে। এর মানে কিন্তু ইসলাম ফকির হতে বলে নাই, ফকির হবেন কেন, কিন্তু সম্পদটা জনগণের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই, ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই। ওসমানের সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছে, খাদিজার সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছে। সম্পদ হবে কিন্তু সম্পদটি ইনকাম করতে হবে বৈধ পথে না অবৈধ পথে, বৈধ পথে। তাহলে তিন ব্যক্তির জন্য কোনো হিসাব নাই, নিদ্রায় যে ব্যক্তি থাকে, আরেকটা হচ্ছে মস্তিষ্ক বিকৃত যে পাগল, কিন্তু মদ খায়া যে মাতাল ওটাকে পিটাইয়া সাইজ করা দরকার, ঠিক কিনা? মদ খায়া বইয়ের সামনে দাঁড়ায় বলে আম্মা আসসালামু আলাইকুম, বউ কয় তোমার কি একটু হুশ নাই, যুবক ছেলে পাশে দাঁড়ানো তুমি তাকে দেখে আমারে, তাকে রেখে আমার সামনে তার সামনে আমাকে মা বলে ডাকো, ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে মদের ফলাফল। মাদকাসক্ত হয়ে পড়ছে আজকে জাতির একটা বিশাল অংশ,
যুবকরা শেষ। যুবকদের হাতে আজকে ইয়াবা দিয়েছে, কি বরকতি খাবার, ইয়াবা হাতে হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষাঙ্গনগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, কারণ নেশা আছে যেখানে, জেনা আছে সেখানে। নেশা করে, জেনার দিক উদ্বুদ্ধ হয়। ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ, এমনও নারী আছে, এমনও ছাত্রী আছে যারা সেখানে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাদেরকে জোরপূর্বক, তাদেরকে জোরপূর্বক ধর্ষণ, জেনার কাছে বাধ্য করা হয়েছে। এই সমস্ত কাজের যারা মদত দিয়েছে, যে সমস্ত বদমাইশগুলো, চূড়ান্ত শাস্তি দেওয়া দরকার তাদের, বেয়াদবদের। সম্মানিত ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না তো, আমার টেনশন কিন্তু কম নাই। আমার কালকে মাহফিল বেশি দূরে না, মাত্র খুলনায়। খুলনা তো ওই পাড়া না? না বহুদূর? বহুদূর, আমিও যাব। একটু আগে উঠতে পারলে ভালো হতো। আমি এসেছি এখানে 8:45 দিকে, উঠতে উঠতে কেমন করে যেন দেরি হয়ে গেল। যাই হোক, আমরা সার্টিফিকেট কারো কাছ থেকে নেবো না। সার্টিফিকেট নেবো কার কাছ থেকে? চারটে কাজ শিখে যায়। 1 কাজ হলো আমার ইমান আনবো কার উপরে? সেই মানে কোনো ক্যান্সার থাকা ইমান ভঙ্গ করা যাবে না। ইমান ভঙ্গ কেমনে হয়? অজু ভঙ্গ হলে তো অজু করার সিস্টেম আছে, কিন্তু ইমান ভঙ্গ হলেও ইমান আবার ফিরে আনার দরকার আছে না নাই? আচ্ছা, ইমান ভঙ্গ হয়, 1 কাজ হলো যদি কেউ কুফুরি করে, কি করে? কুফুরি করে। যদি কেউ শিরকের কাজ করে, দেখেন না ছাগল একখান জব করে মাজারে নিয়ে যায়, আছে নাকি এগুলো? আছে এগুলো? কে মাজারে যে শুয়ে আছে ওর তো খুব ক্ষুধা লাগছে নাকি, সে খাবে? আচ্ছা, যে কবরে শুয়ে থাকে তার কি বিপদ কম না বেশি? আমার সে বলেন, আমার আপনার সাইডে যে কবর আছে তার বিপদ কম না বেশি? বেশি। সে তো নিজেই বেকায় দেয়, ও আপনার কি কায়দা করবে? সামনে মাজার পাইলি, কবর কোনো একটা বিশেষ মাজার টাজার পাইলি, দেখবেন বাস নিয়ে যাচ্ছে, বাসের হেল্পার ড্রাইভারকে বলে বস থামেন, সামনে মাজার শরীফ, টাকা দিতে হবে নচেত চাকা পামসার। ইমান আছে? আস্তে, ইমান আছে? বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করবেন কে? ওই মাজারকে উদ্ধার করবে কোনো ব্যক্তি উদ্ধার করবে? ইমান আছে না গেছে? ইমান গেছে। এগুলো হচ্ছে ইমান ভঙ্গের কারণ। আবার অনেকে আছে হতাশ হয়ে যায়, কি করে খাবো আমি? দেখছেন কি চিন্তা ওর, কি করে খাবো আমি, কি করে চলবো আমি? যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন তিনি তোমাকে খাওয়াবেন, কারণ নাকের খাবার বড় না মুখের খাবার বড়? নাকের খাবার বড় না মুখের খাবার বড়? হ্যাঁ, মুখের, এই নাক বন্ধ করো 5 মিনিট। নাকে যায় অক্সিজেন, মুখে যায় খাবার। খাবার 3 দিন খেলে না বাবা, বাঁচবে তুমি? কিন্তু নাকের খাবারটা যে অক্সিজেন, ধরো 5 মিনিট, ধরো মুখ বন্ধ। আমার ভাইয়েরা, নাকের খাবারটা হচ্ছে এসেনশিয়াল। এখানে খাবার খাওয়াচ্ছেন কে? নাকের সার্ভিস কে দিচ্ছেন? এই নাকের অক্সিজেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব ফ্রি করে দিয়েছেন, সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জন্য জমিনে ফসল দিয়েছি, আমি আলো দিয়েছি, বাতাস দিয়েছি, সূর্যের তাপ দিয়েছি, সূর্য আলো দিয়ে যাচ্ছে, তুমি ফসলগুলো লাগাবে তোমার ইচ্ছা মতো সুন্দর করে, তুমি বিসমিল্লাহ বলে খেয়ে নেবে। আল্লাহ বলছেন, বান্দারে রিজিকের কোনো চিন্তা তুমি করবে না, রিজিক আমি আল্লাহ দিয়ে দেবো, শর্ত হলো ইমান টানবে, ভালো করে আমাকে স্মরণ করবে, আমার জিকির তুমি করবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 হলো ইমান, কিন্তু ইমান
শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা সে হজ করলাম, দান সদকা করলাম, এতটুকুর মধ্যেই কিন্তু ইমানের কাজ সীমাবদ্ধ নয়। ইমান আনা মানে হলো গোটা জীবনের সমস্ত কার্যক্রম চালাতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? ইমান এনেছেন সাহাবে কেরাম, ইমান এনেছেন আম্বিয়ে কেরাম, তেমন করে আমাদের ইমান আনতে হবে। ইমান আনা মানে হলো নিজের জীবনকে হিংস্র যন্ত্রের সামনে ছেড়ে দেওয়া। হয়তো আপনি বলুন, হুজুর এটা কেমন কথা বললেন? যে ইমান আনবে, যে ইমান আনবে, সত্যিকারের যে ইমান আনবে, তার বিরুদ্ধে শত্রু কম হবে না বেশি হবে? শত্রু কম হবে না বেশি হবে? যে ইমানদারের জীবনের শত্রু নাই, তার ইমান আনা হয় নাই, তার ইমান আনা হয় নাই। কারণ যে ইমান আনবে সে কখনো সুদের পক্ষে কথা বলবে না। আমার দেশে সুদ আছে না নাই? এ এলাকায় মনে হয় সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? সুদ খাওয়ার দোয়া কোন? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া কি? আস্তে আস্তে বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জেনা করা, অথচ সেই সুদ আজকে গোপনে চলে না প্রকাশ্যে চলে? প্রকাশ্যে চলে। এদেশের 18 কোটি মুসলমান একজনও বলতে পারবে না বুকে হাত দিয়ে, আমি সুদ প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমি সুদ খাই না, সুদের সঙ্গে জড়িত না, কেউ বলতে পারবে না। কেন জানেন? এর কারণ হলো আমাদের অর্থনীতি হলো সুদ যুক্ত না সুদ মুক্ত? সুদ যুক্ত। সুদ যুক্ত, সুদের মহড়া চলছে। আজ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দয়া করে এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওঠেই সুদ খায়, বসে থাকে। আজকে সুদের মহড়া চলছে, এদিকে এদিকে নামাজি কিন্তু কপাল কালো বানায় ফেলছে হাজরা সওদের মতো, কালো কটকট কপাল, শেষ দাদি এদিকে সুদের টাকা গোনে। আছে না নাই? আছে না? ওর নামাজ কবুল হবে? হবে না। তাহলে আপনি যখন সুদ খাবেন না, সুদের বিরুদ্ধে যখন কথা বলবেন, জেনা করবেন না জেনার বিরুদ্ধে যখন কথা বলবেন, মদ পান করবেন না মদের বিরুদ্ধে যখন কথা বলবেন, জনগণের টাকা মেরে খাচ্ছে যারা তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, আপনার শত্রু মনে হয় সামনে আসবে না? তখন শত্রু সামনে আসবে কিনা বলেন? অনেকে বলে যুদ্ধ করব কার সঙ্গে, জিহাদ করব কার সাথে? আপনি সমস্ত অন্যের বিরুদ্ধে কথা বলবেন, আপনার সেনা লাগবে না, তারাই লাঠি নিয়ে সামনে আপনাকে সিনায় দেবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছরে যে পরিমাণ বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, জরিপ এসেছে, এর 75% টাকাই গেছে নেতাদের পকেটে। তাদের পকেটে গেছে বলেন? নেতাদের পকেটে। তাহলে সোর আমার দেশে বেশি না মানুষ বেশি? আসতে বলে, চোর বেশি না মানুষ বেশি? তাহলে চোরদের শাস্তি দেবে কে? সোর বলেন, যে সরিষিতে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যেই ভূত। আমরা তো সবাই চোর মানুষ করি, নামাজ যে ছেড়ে দেয় তার চেয়ে বড় চোর আছে? তার চেয়ে বড় চোর আছে? নামাজ পড়ে না, ও তো বড় চোর। সম্মানিত ভাইয়েরা, আজকে জেনা সহজ হয়ে গেছে, বিয়ে করতে চায় না যুবকরা। যদি বলা হয় যুবক বিয়ে করো, কে বিয়ে করে দরকার কি? অন্যের বউ তো আছেই। যেরকম নাউজুবিল্লাহ, পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়া কমছে না বাড়ছে? বাড়ছে। এই সমস্ত অন্যায় গুলোকে দূর করার জন্য সমাজে দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান দরকার? আর এই আল্লাহর বিধান, যারা আল্লাহর বিধান কায়েমের জন্য যারা কথা বলে, যারা চায় এই সমস্ত বিধানগুলো সমাজে চালু হোক, ওদের কি আবার গালিগালাজ করে সমস্ত চোররা?
সম্মানিত ভাইয়েরা, আপনি যখন ইমানের পক্ষে যখন কথা বলবেন, শত্রু আপনার সামনে দাঁড়িয়ে যাবে, সে আপনাকে নির্মূল করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাবে, তখন হবে হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ইমানের পরীক্ষা। এর মানে হলো আপনি ইমান যখন আনবেন, ভাবতে হবে আপনার জীবনটা আপনি হিংস্র জন্তুর সামনে আপনি নিজেকে সঁপিয়ে দিলেন, কোন নবীমার খান নাই, অসংখ্য সাহাবিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অনেক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে, সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে 2 হাত পিছনের দিকে পিঠ মোড়া দিয়ে বেঁধে 28 দিন বেঁধে রেখে তার পিঠের হাতের জোড়া খুলে দেওয়া হয়েছে। এত অত্যাচার করা হয়েছে, তারা কি ইমান থেকে একচুল পরিমাণ নড়েছেন? নড়েছেন? আমার বন্ধুগণ, ইমান যখন আমি আনব, শত্রু আমার সামনে দাঁড়িয়ে যাবে, যে বলে আমার আমার জীবনে কোনো শত্রু নাই, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ শব্দের মূল জনক হলো উৎপত্তি এসেছে, উৎপত্তি হয়েছে শয়তান থেকে। একজন বান্দা কখনো নিরপেক্ষ বলতে পারে না। একজন বান্দা হবে কার পক্ষের লোক? আল্লাহ। আসতে বলবেন না কার পক্ষ, আমাদের আমরা নেব কার পক্ষ বলেন? আল্লাহর পক্ষ। নিরপেক্ষ আমরা কখনো হব না। আমার ভাইয়েরা, ইমান যখন আপনি আনবেন, শত্রু আপনার সামনে দাঁড়িয়ে যাবে, শত্রু আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান করবে, যেমন কি আমার যেমন করে আমার নবীর জীবনে হয়েছিল, রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল। যে নবীর মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা বের হলো না, যেই নবীর মুখ থেকে একটা বাজে কথা বের হলো না, যার হাতের দ্বারা কেউ একটা আঘাত প্রাপ্ত হলো না, যে লোকের দ্বারা কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হলো না, যে লোকের দ্বারা প্রতিবেশীর কোনো হক নষ্ট হলো না, যে বিশ্বনবী সবার কাছে আমিনা সাদিক খেতাব পেয়েছিলেন, সেই রাসূল মক্কায় টিকতে পারলেন না, নিজের বাড়িতেও থাকতে পারলেন না, রাতের আধারে লুকোচুরি করে হিজরত করে মদিনার দিকে রওনা হন। অন্য কোনো কারণ কিন্তু ছিল না, অন্য কোনো বিষয় কিন্তু ছিল না, মূল বিষয়টা ছিল তিনি ইমানের পক্ষে কথা বলেছেন, এবং তার বক্তব্য একটাই ছিল, সমাজে কোনো প্রকার অন্যায় কাজ চলবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, জুলুম জুলুম মুক্ত, শোষণ মুক্ত, জেনা মুক্ত, মদ মুক্ত, সুদ মুক্ত সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। রাসূল যখন এই দায়িত্ব যখন পালন করা শুরু করলেন, সামনে শত্রুর মহড়া শুরু হয়ে গেল, রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্ল্যান করতে লাগলো। শেষ পর্যন্ত আমার রাসূল দেশ থেকে হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে চলে গেলেন কোথায়? আসতে বলেন চলে গেলেন কোথায়? আল্লাহ তাআলা সেজন্য বলছেন, ওয়াল্লাযীনা আমানু وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ। এখানে পরপর তিনটা কাজ, 1 নম্বর হলো ইমান আনা, 1 নম্বর কি বলেন? ইমান আনা। ইমান আনতে গেলে, ইমান যখন আপনি আনবেন, সেই সময় আপনার হিজরতের পরিবেশ চলে আসবে, হুমকি ধমকি চলে আসবে, হামলা মামলা চলে আসবে, আপনার পাসপোর্টে মামলা ঢুকবে। আপনার পাসপোর্টে কি ঢুকবে? মামলা ঢুকবে, আপনি মামলার আসামি হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়ে যাবে, আপনার বিরুদ্ধে চক্রাঙ্গানি শুরু হয়ে যাবে, হুমকি ধামকি হামলা মামলা শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার রাসূল মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। মদিনায় ক্ষুদ্র একটা ইসলামী রাষ্ট্র গড়ে তুললেন, সমস্ত সমস্ত গোত্র গোত্রের মধ্যে তিনি একটা চুক্তিবদ্ধ হয়ে গেলেন। সেই জায়গায় একটা নগর রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র তিনি গড়ে তুললেন। সেখানে 1 বছর ঠিকভাবেই চলছিল, 1 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো, মক্কার কাফের মুশরিকরা সব এক জায়গায় হয়ে গেল, 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা, মক্কা থেকে রওনা দিয়েছে আবু জেহেল তার সঙ্গপাঙ্গ নিয়া। তারা যখন রওনা দিয়ে যখন মদিনার অদূরে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে যখন তারা রওনা দিয়েছে, সেখানে সেখানে গিয়ে যখন তারা পৌঁছলো, পৌঁছার সঙ্গে সঙ্গে নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরাম কে বললেন, সাহাবীরা
রমজান মাসের প্রথমবার আমরা রোজা পালন করছি, 16টা রোজা হয়ে গেছে। আমার কানে সংবাদ চলে আসছে আবু জেহেলরা নাকি যুদ্ধ করতে এসেছে, কোরাইশরা নাকি যুদ্ধ করতে এসেছে, দেরি করা যাবে না সাহাবীরা, বাতিলদের মোকাবেলা না করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে, কারা কারা জিহাদে যাবে। হিজরত করার পর পর আবার কিসের প্রসঙ্গ আসলো বলেন? জিহাদের প্রসঙ্গ আসলো। ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ। আমার নবীজি সাহাবে কিরাম কে নিয়ে বদর নামক প্রান্তরে রওনা দিবেন, সাহাবে কিরামকে রেডি করছিলেন কিছু সংখ্যক বুড়ো সাহাবি, কিছু সংখ্যক সাহাবির হাতে কোনো অস্ত্র নাই, খেজুর গাছের ডাল বানাইয়া তারা অস্ত্র বানায় নিয়েছেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, আপনার নাকি সৈন্যের ঘাটতি হয়েছে, হুজুর অনুমতি দিলে পরে আমরা দুইজনে যুদ্ধে গিয়ে বাতিলদের মোকাবেলা করব। রাসূল বললেন, ও ছোট্ট দুইটা বাচ্চা মদিনার আফরার ছেলে দয়, আমি তোমাদেরকে পারমিশন দিতে পারবো না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরবে তার বাহুবল নাই, তোমরা যুদ্ধে যেতে পারবে না। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড়জন বলে, হুজুর শক্তির দিক থেকে ওর চাইতে বেশি শক্তিশালী, কারণ আমি ওর চাইতে বয়সে বড়, লম্বায় বড়, অন্তত আপনি আমি বড় হিসেবে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর আপনি যদি ওকে পারমিশন দিয়ে দেন, ওকে পারমিশন দিলে পরে আমাকেও পারমিশন দিতে হবে, কেন মানামারি লাগাই দেন, ও আমার সঙ্গে পারবে না। ছোটজন নিচ থেকে চোখটা বন্ধ করে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই আমি তোর চেয়ে ছোট, আমি তোর সঙ্গে কেমনে পারবো, কিন্তু যুদ্ধের মাদিনা তুই একা যাবি, আমাকে সাথে নিয়ে যাবি না, একসঙ্গে খাই ঘুমাই সব তো একসঙ্গেই করি, আমাকে যাওয়ার তুই একটা সুযোগ দিয়ে দে, গায়ের শক্তি কমায় দে, বুকের উপরে বসে বুঝায় দে, আমি তোর চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে দুই হাতের কাছে নিয়া আমার নবীজি হাত দুইটা উঁচু করে আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুইজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে 313 জন মোটে সাহাবী নিয়ে নবীজি 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে চলে গেলেন। বদর যুদ্ধ হলো এমন একটা যুদ্ধের ময়দান যে যুদ্ধ হলো আত্মীয় আত্মীয় যুদ্ধ, ভাই ভাইয়ে যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, এমন একটি যুদ্ধের ময়দানে যে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতেছেন পরস্পর কেউ না কেউ আত্মীয়। কুরাইশরা যখন বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেল, আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা আমরা যুদ্ধ করতে আসছি আজকে, সবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কি আবু জেহেলকে দেখায় দেন। সাহাবি বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? বলতে আবু জেহেলকে আগে মেরে ফেলবো আমরা, কেন বারবার কি হয়েছে তোরা কেন? সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি মক্কার মধ্যে নাকি আবু জেহেল সবচেয়ে রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে দেখেন, রাসূলকে নাকি সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য আমরা তাকে মেরে ফেলবো। ওই সাহাবি বলে ফেললেন, দেখো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সৈন্য থেকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের লিডার, কুরাইশদের লিডার, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ঘোড়ার উপরে বসে থাকা দুই দিকে পা ছেড়ে দাও, জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারে নিয়া টের পায় নাই, অবহেলা করেছে ছোট্ট মানুষ কোন দলের তারা টের পায় নাই। ছোট্ট দুইটা বাচ্চা সজোরে আল্লাহ আকবার বলে দুইজন একসঙ্গে যখন আবু জেহেলের দুই পায়ে যখন তরবারে আঘাত করেছে, ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল জমিনে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। ছোট্ট না বলক বাচ্চার হাতে আবু জেহেল খতম। এই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইকে কাফেররা ধরে ফেলল, একজন কাফির সে তার ডান হাতে তরবারি মেরে দিল, এক আঘাতে তার চামড়া
হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো, ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতটাও কেটে ফেলে দিচ্ছে, কিন্তু বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ চালাতে কষ্ট হয় মনে করে, হবে কষ্ট কষ্ট হবে মনে করে ঝুলন্ত হাতটা করলো কি ওই ছোট্ট মানুষ ছোট্ট সাহাবি, বাম পায়ের নিচে টান হাতের ঝুলন্ত হাতটা রাখলো, এমন জোরে টান মারলো হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালানো শুরু করেছেন, বাম হাত কাফেররা কেটে ফেটে কেটে ফেলে দিয়েছে। সামনে ইতিমের মতো সামনে দাঁড়ানো, দুইটা হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? একজন কাফে এসে তরবারির একটা আঘাত গর্দন বরাবর মেরে দিল, মাথাটাও শেষ হয়ে গেল, মাথাও শেষ হলো, দুই হাতও শেষ হলো। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত পেতে হলে আল্লাহর কাছে জান মাল এমন করে কোরবানি দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে দাঁড়ানো, সেই যুদ্ধের ময়দানে আবু জেহেল সহ 70 জন কাফের জাহান্নামে চলে গেল, তারা সব মারা গেছে। 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যুদ্ধের ময়দানে। একজন সাহাবি যুদ্ধ করতে নিয়ে নিজের বাপকে দেখলেন জিহাদের ময়দানে, সে কাফেরদের পক্ষ হয়ে আসছে, ওবাইদ ইবনুল জাররাহ তার নাম। ওই সাহাবি তার বাপকে যখন দেখে ফেললেন, মায়া চলে এলো, মোহাম্মদ চলে এলো, সঙ্গে সঙ্গে তরবারি গুটায় নিয়া তরবারিটা কোষবদ্ধ করে তিনি ইউটার্ন হয়ে ফিরে আসলেন। কিছুক্ষণ পর মনে হলো, আমি যে আমার জন্মদানকের পিতাকে পিতা মনে করে আমি ছেড়ে দিচ্ছি, সে তো নবীর দুশ্মন, সে তো আল্লাহর দুশ্মন, সে তো দ্বীনের দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন, আজকে আমি ছেড়ে দেব, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। নিজের বাপকে বাপ না মনে করে, শিরকির প্রতীক মনে করে পরক্ষণে তিনি আবার ঘুরে দাঁড়ালেন, তরবারি নিয়ে বিপুল বিক্রমে বাবার পুরে তিনি আক্রমণ করলেন। তরবারি দিয়ে তার বাবার গর্দান বরাবর এমন জোরে আঘাত হানলেন, মস্তক ছিটকে পড়লো, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বদর যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি নাই, সবাই বলে ফেলছে হুজুর ওবায়দার দিকে তাকে আপনি কি মনে করছেন? রাসূল বলছেন, ওবায়দা কেন কান্দে? ওবায়দার কান্নার কারণ কি? হুজুর ওবায়দার বাপ মারা গেছে, কে মেরেছে তোমরা? আমরা কেউ মারি না, কে মেরেছে? ওবায়দা নিজেই তার বাপকে হত্যা করেছে। রাসূল দুইটা হাত সামনের দিকে আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার দিকে চলে আসো, আমার বুকের মধ্যে চলে আসো, ওবায়দারে তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত তোমাকে ডেকে ডেকে তোমাকে হয়রান হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله ইমান যারা আনবে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত যারা ইমান আনবে, ক্যান্সার মুক্ত ইমান যারা আনবে, এবং যারা হিজরত করবে এবং জিহাদ যারা করবে, আল্লাহ তাআলার পুরস্কার আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, বদর যুদ্ধ শেষ হয়ে গেল যখন, প্রেক্ষাপট আসলেই বলে ফেলি, বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফেররা পরাজিত হলো, 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল, 70 জন বন্দি ওই কুরাইশদেরকে, মক্কার কুরাইশদেরকে সাহাবায়ে কেরাম পিঠ মোড়া দিয়ে বাঁধলেন। কি মোড়া দিয়া? পিঠ মোড়া দিয়ে, পিঠের দিকে বাঁধলেন, কারণ শত্রু তো, বেঁধে ফেললেন, শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে সামনে দেখতে পেলেন নবীজির জামাই, নবীজির কি জামাই আবুল আস। জামাইকে দেখে সাহাবায়ে কেরাম ভাবলেন, জামাই তো আদরের, জামাই কি এ আসতে কয়, জামাই আদরের না, জামাইয়ের আদর করেন না আপনারা? এলাকায় জামাইকে কি বলে? না অন্য কিছু কয়, জামাই মানে আপনাদের ভাষা তো ভিন্ন হতে পারে, বলা যায় না তো, এই যে হ্যাঁ গাছ টাছ লাগালে সে গাছে যেন ছাগল না লাগে, প্রাণীর যেন উৎপাত না হয়, সেজন্য কি করে, কি 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 দেয়, টিয়ারা, টিয়ারা কি দেয়, জলি, 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 টিয়ারা, টিয়ারা, আচ্ছা দেয় তো টিয়ারা, কি আসলে এ এলাকার ভাষা না, মূলত তো বেড়া, বেড়াকে আপনারা কি বলেন? টিয়ারা। তো জামাইরে কি করেন? জামাই, আচ্ছা, যুদ্ধের ময়দানে জামাই আবুল আস তাকেও ধরে ফেলেছেন সাহাবীরা, কিন্তু পিঠ মোড়া দিয়ে বাদ তিনি ভাবলেন জামাই মানুষ,
এরা যদি শক্ত দড়িতে বান্ধে সবার সম্মান থাকে নাকি? বাঁধনটা একটু নরম করে দিয়েছেন সাহাবীরা, কি বাঁধনটা কি করে দিয়েছেন নরম। কিছুক্ষণ পর যা দেখে যে নবীজির আপন চাচা বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকেও বাঁধনটা নরম করে দিয়েছেন। বেদে বাধাটা শেষ এসে এবং তাদের জন্য খাবারও জোগাড় করেছেন, সবার জন্য খেজুর আর চাচা আর জামাইয়ের জন্য হলো রুটি এবং ছাগলের গোশত, একটু উন্নত খাবার, জামাই তো উন্নত খাবারের ব্যবস্থা করছে। কার জামাই বলেন, কার জামাই, কার জামাই? আমার নবীজির বড় জামাই, যাদের বিয়ের সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, বড় জামাইকে ধরা হয়েছে রাসূলের কাছে যখন সংবাদ চলে গেল, হুজুর আপনার বড় জামাই গ্রেফতার, আপনার চাচা গ্রেফতার, একদম আটকায় ফেলছি, কি করছো? সবাইকে পিট মোড়া দিয়ে বানছি শক্ত কইরা, আর দুজনকে একটু আদর করছে নরম করে বেঁধে দিছি, খাবার সবাইকে দিছি খেজুর, আর এই দুজনকে দিছি হলো কি রুটি আর গোশ। রাসূল বললেন, যুদ্ধের নীতি এটা নয়, আমার জামাই হুজুর কি হয়েছে, যেহেতু ওর দড়ি যখন বাঁধনটা নরম করে দিয়েছ হালকা করে, এর জন্য বাকি 68 জনের দড়ির বাঁধনটা হালকা করে দাও। আল্লাহু আকবার বলে, সবাইকে যখন রুটি আর গোশত দিয়েছ সবাইকে রুটি গোশত দিয়ে দাও। এবার মুক্তিপণের পালা, টাকা দেবে মুক্ত হয়ে যাবে, সবার কাছ থেকে নিচ্ছেন মুক্তিপণ, সামনে চাচা পড়ছে, চাচা মুক্তিপণ দিতে হবে, কে বাবা তুমি আমার কাছ থেকে নিবে, আপনারটা আগে, আপনারটা কি আগে। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, আমার ভাতিজা মোহাম্মদ তোমার চাচির কাছে কিছু রেখে আসি নাই, কিচ্ছু নাই, কি দেব তোমাকে আমি? আমার নবীজি মুসকে হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি তো যতটুকু বুঝতে পেরেছি আমার চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। লজ্জা পেলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ভাতিজারে আমার বাড়ির সোনার খবর তোরে দিল কেডা? আমার নবীজি মুসকে হাসি মেরে বললেন, ও চাচা এই জন্যই তো আমি আল্লাহর নবী, যরকম সুবহানাল্লাহ, আমার কাছে সরাসরি সংবাদ দেওয়ার জন্য ফেরেশতা আছে না নাই? সেই ফেরেশতার নাম কি? জিব্রাইল। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, আর দৌড়াদৌড়ি করে লাভ কি, ভাতিজা আমার কালেমা পড়ায় দে, যা, যরকম সুবহানাল্লাহ। সসা কালেমা পড়লেন, কিন্তু জামাই খুব অনর, জামাইকে সামনে পেয়ে বলছেন, জামাই তোমাকেও টাকা দিতে হবে, তোমাকে মুক্তিপণ দিতে হবে। জামাই বলছে, ঠিক আছে শ্বশুর দিচ্ছি। আমার ভাইয়েরা, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক, সম্পর্ক কিন্তু দুঃখ লাগে, আমার দেশের কিছু লোক আছে একই পরিবারে একই মায়ের সন্তান, 4টা ছেলে 4টা ভাই, একই মায়ের সন্তান 4টা ভাই, 4 জন 4 দল করে, কি ইমান দেখছেন? 4 জন কয় দল করে? 4 দল করে, যেন কোনো সরকার আসলে যেন ওদের সমস্যা না হয়। আমার ভাইয়েরা, আবুল আস আমার নবীর জামাতা, রাসূল বললেন তোমাকে মুক্তিপণ দিতে হবে, ঠিক আছে ব্যবস্থা করতেছি। মক্কায় খবর দেওয়া হলো মুক্তিপণ চলে এলো, নবীর কাছে একটা প্যাকেট দেওয়া হলো আবুল আসের পক্ষ থেকে। নবীজি সেই প্যাকেটটা খুলেই দেখেন স্বর্ণের একটা সুন্দর গলার হার। নবীজি গলার হারটা দেখেই চিনতে পারলেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি আমার কাঁদতেছেন, নবীজি কাঁদেন কেন, কাঁদেন কেন, কাঁদেন কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গলার হারটা দেখে কাঁদতেছেন কেন, হুজুর আপনি বলুন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, আমার খাদিজা যখন আমার বড় মেয়েকে বিয়ে দেয়, আমার বড় মেয়ের যখন বিয়ে হয়, আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ আমার মেয়েকে দিয়েছিল, সেই গলার হারটা আমার কাছে এসেছে, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। নবীজি সবচেয়ে বেশি দুর্বল ছিলেন কোন মহিলার কাছে বলেন? কার কাছে? বলেন খাদিজার কাছে। যদিও নবীর চাইতে 15 বছরের বড়, কিন্তু আমার নবীজি এই খাদিজাকে এত পছন্দ করতেন, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডার দিতেন না,
কারণ খাদিজা সব দিকে সে পরিপূর্ণ একজন নারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে খুব পছন্দ করতেন, খুব মহব্বত করতেন, এত মহব্বত করতেন যে রসুল খাদিজার জন্য প্রায় প্রায় দোয়া করতেন। এমন কোন দোয়া নেই যে দোয়া খাদিজার জন্য তার মিস হয়ে যেত। খাদিজার জন্য প্রায় প্রায় দোয়া করতেন, তিনি কাঁদতেন তার জন্য, তার জন্য তিনি সবসময় আল্লাহর কাছে মাফ চাইতেন, দোয়া করতেন। সেই খাদিজার স্মৃতিময় সেই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, রসুল কাঁদতেছেন, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, এই গলার হারটা আমরা নেব না, আমাদের সবার সিদ্ধান্ত হলো এই গলার হারটা আপনার মেয়ের হাতেই চলে যাবে, দেব। আমার রসুল বলেন ঠিক আছে তাই করো। তবে আবুল আস আমি তোমাকে আজকে জানিয়ে দিচ্ছি, আয়াত নাসিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার কখনো থাকতে পারবে না। আমার সন্তান কলিজার টুকরা মেয়েকে তুমি মক্কায় যাওয়া মাত্র আমার মেয়েকে মদিনায় নিরাপদে পাঠিয়ে দিবে, এটাই তোমার মুক্তিপণ, তুমি রাজি আছো নাকি? হ্যাঁ আমি রাজি আছি। এই কথা বলার পরে সুল ওই জামাইকে মুক্তি দিয়ে দিলেন। ইসলাম সেই সময় সে গ্রহণ করে নাই, পরবর্তী তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল করে নিয়েছেন। কিন্তু সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, সম্পর্ক হবে কি কিসের ভিত্তিতে বলেন? ইমানের ভিত্তিতে। আমার বন্ধুগণ ইমান আছে, সম্পর্ক আছে, ইমান নাই সম্পর্ক নাই, ইমান দিয়ে সব কিছু মিলাতে হবে। ইমান আছে সম্পর্ক আছে, ইমান নাই সম্পর্ক নাই, এরকম করি আমরা আমাদের জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পর আবার এক বছর যেতে না যেতেই ওহুদের প্রেক্ষাপট চলে এলো, ওহুদের ময়দান চলে এলো। কাফেররা এবার 3000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। আমার নবজির কানে সংবাদ চলে এলো, নবজি যখন জানতে পারলেন কাফেররা সব একত্রিত হয়ে তারা এবার ওহুদের প্রান্তরে চলে এসেছে। বদর ছিল মদিনা থেকে 80 মাইল দূরে, এবার ওহুদ হয়েছে হলো মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে। বিপদ কম না বেশি? আমি দোয়া করে দিই নাকি? এই যে দু একজন যাচ্ছে যে হটে যান, হটে যান, বসেন বসেন। এত সুন্দর মানুষ হয় বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।